हेलो बंधुरा, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी संगीता तुम्हारे साथे आबार चले एलाम गल्प करते, आड्डा करते और आमादेर एखाने की होयेछे ना होयेछे सेगुलो शेयर करते। कारण दुदिन आगे आमफानेर दापटे झड़ेर दापटे की होयेछे आमार चारपाशे सेगुलो तुम्हारे साथे शेयर करब। और बोली आमादेर एखाने बड़ो बड़ो गाछ पड़े गेछे, মানে দু তিন তিন দিন যা অবস্থা ছিল, কারেন্ট নেই, জল নেই, নেট নেই, মানে নেটওয়ার্ক নেই, ফোন করতে পাচ্ছি না, আমি বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে পাচ্ছি না, মানে বিচ্ছিরি রকমের অবস্থা। তো আজকে চার দিনের মাথায় কালকে থেকে কারেন্ট এসেছে, তো তারপরে আমার ফোনে চার্জ দিতে পেরেছে যার জন্য আমি ভিডিও করতে পারছি। খুবই বাজে অবস্থা ছিল, মনে হচ্ছে সেই ছোটবেলাকার দিনে চলে গেছি এরকম একটা ফিল হচ্ছিল। তো আমাদের এখানে পরপর দু তিনটে গাছ, বড় বড় আম গাছ পড়ে গেছে। আম গাছ পড়ে যাওয়ার ফলে অনেক আমের মানে মানে আমাদের বাড়িতে আর কি দিয়ে গেছে, অনেকেই আর কি দিয়ে গেছে, সে কাঁচা আম থেকে শুরু করে পাকা, মানে কাঁচা মিঠে আম এরকম টাইপের। তো ওইগুলো দিয়ে আমি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই লকডাউনের মধ্যে আমাদের বাড়িতে কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তো আজকে ব্লগটা স্টার্ট করি। স্টার্ট। এই ভিডিওটা আমি করে রেখেছিলাম সেদিনকে, যেদিনকে বৃষ্টি হয়েছিল আর কি, ঝড় এসেছিল। তো এটা হচ্ছে দুপুরের দিকে আমি করেছিলাম, দুপুর সাড়ে তিনটে তিনটে নাগাদ বা চারটে নাগাদ হবে হয়তো। তো তখন আকাশটা এত সুন্দর হয়ে গেছিলো, সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাও বৃষ্টির পর এত সুন্দর হয়ে গেছিলো, মানে বেশ ঠান্ডা ওয়েদার, বেশ মেঘলা মেঘলা। আর এটা আমি আমার ব্যালকানি আর আমার ঘরের জানলা থেকে করেছিলাম, দারুণ লাগছিল আকাশটা। তো সেই দিনকে রাত্রেবেলায় একটা ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মজার হচ্ছে, কারেন্ট তো চলে গেছিলো অনেকক্ষণ আগেই, মানে তখনও কারেন্ট চলে যায়, তারপরে জলের সমস্যাও শুরু হয়ে যায়, কারণ জল তখনও ট্যাঙ্কিতে আমরা ভরিনি বলে সেই নিয়ে কী হবে না হবে এই নিয়ে একটা চিন্তা, কীভাবে আসবে জল, কবে আসবে এই নিয়ে একটা চিন্তা ছিল। নেটেরও সমস্যা, তখন আর নেট চলছে না, মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিচ্ছু হচ্ছে না। তো যেদিনকে বৃষ্টি হয় তো সেই দিনকে সন্ধেবেলায় কি করেছে দেখো, কারেন্ট চলে গেছে, সবাই মিলে আমরা চা নিয়ে একটা মজার খেলা খেলছিলাম। সেটা হচ্ছে চা খেতে খেতে কি করে তার চায়ের চুমুকটা কি করে আরও বেশি আওয়াজ দিয়ে আর কি করতে পারে, তারই একটা প্রতিযোগিতা হচ্ছিল বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পরের দিন সকালবেলার অবস্থাটা দেখো তোমরা, কি অবস্থা, পোল টোল সব উপড়ে গেছে, দুটো পোল পড়ে গেছে, সামনে একটা গাছ সেটাও পড়ে গেছে, এই কিছু একটা হচ্ছে ওখানে। আমি যখন বাইরে বেরিয়েছি তখন দেখছি অলরেডি আমাদের মিনি বিড়াল এসে গেছে আমার সামনে। দেখি ছন্টা মন্টা, ও মা, ওরে বাবলে, ওরে ওরে, কি হয়েছে কি হয়েছে, ন্যাস তুলে কি করছো, কি হয়েছে, ও বুঝেছে যে ওকে আদর করবে।
কিচ্ছু করবে না, পশু বিশ্বাসী, চুপ করো, বিশেষক, পশু বিশেষক। আই নে, আজ তুলিস কিসের জন্যে? প্লিজ প্লিজ, না না না, তাড়িও না, না না না। গা ঘষছে, আমাদের বাড়ির পাশেই একদম মাঠের কাছে আর একটা গাছ উপড়ে গেছে, পুরো বিশাল বড় গাছ পুরোটা উপড়ে গেছে। তো তারই গাছের আম আশেপাশে আরও গাছ ওরকম পড়ে গেছে আর কি। তো সেই আমেরই এবার কীর্তি চলছে আমাদের বাড়িতে। প্রথমে আমাদের বাড়িতে আচার হচ্ছে আমের, আর তার মধ্যে আমার মা আর মাসিয়া এসে গেছে, আমি আর আমি ভিডিও করছিলাম, দেখে নিয়েছে ব্যাস, আর দেখে কে। মাসিয়া গাইড করছে আমাকে, আর দিতে মতন আমার লজ্জা লাগছে। এরপর বাড়িতে আমসত্ত্ব দেওয়া হচ্ছে কাঁচা আমের। তো এই রেসিপিগুলো আমি একটাও দেখাইনি ভিডিওতে, তোমরা যদি চাও তাহলে আমি দেখাতে পারি। তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে এই রেসিপিগুলো তোমরা দেখতে চাও কি না। তো এটা এখন আমি কাঁচা আম রোদে থালার মধ্যে দিচ্ছি। এই ছাদটাও আমাদেরই, তো এটা আরেকটা আর কি, একই বাড়ির মধ্যে আর কি। তো এটা আরেকটা ছাদ, আমাদের ছাদ আমি দেখিয়েছি, তো এটা আমাদেরই বাড়িরই সঙ্গে, এটা মাসিয়ার বাড়ি, তো আলাদা নয় কিছুই, সবটাই এক। তো এখানেই আমি আমসত্ত্ব দিচ্ছি। আমার আমসত্ত্ব দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু দেখাই ছাদটা তোমাদেরকে। আমাদের বাড়িটা পাশেই দেখা যাচ্ছে। এবার আমার মা একটা রেসিপি করেছে, সেটা হচ্ছে আমের শরবত। আমের শরবত কী করে করবে সেটা এবার মা দেখাবে, মা দেখাচ্ছে, এটা দেখো। তো আজকে মা বাড়িতে আমের শরবত বানিয়েছে। তো আমের শরবতটা কীভাবে বানিয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো মা আগেই থাকতেই প্রেশারে এই আমগুলোকে, দুটো আমে আম সেদ্ধ করে নিয়েছিল, তো সেটাকে ভালো করে চটকে নিয়েছে মা। এবার ওর মধ্যে স্বাদ মতন চিনি আর নুন দিচ্ছে যাতে টক না লাগে। তো ওটা দিয়ে ভালো করে মা চটকে নিচ্ছে এবং হালকা একটু জল দিয়েছে। তো এটা পুরো মায়ের রেসিপি। তো এইভাবে গুলে তারপরে বরফ দিয়ে দিয়েছে ওই গ্লাসগুলোর মধ্যে। তো এবার এটা মা দিয়ে দিচ্ছে। খুবই ইজি পদ্ধতি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুবই সুস্বাদু আর খুবই টেস্টি খেতে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আমি এবার আমি দেখাবো চিকেন এগ রোল কীভাবে বানাতে হয়। লাগছে আদা রসুন পেঁয়াজ, চিকেন কিমা, টমেটো সস, সয়া সস, চিলি সস আর ভিনিগার। এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা আর লেবু, রয়েছে ডিম, আর এখানে আছে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো রয়েছে। এগুলো সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আর আদা রসুনের পেস্ট আমি করে নিলাম। এবার আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি সাদা তেল, এর মধ্যে আমি মশলাটাকে কষাবো। এরপর আমি নিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো। তো এটাও আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো।
দেন একটা বাটিতে সয়া সস, চিলি সস, টমেটো সস এটাকে আমি ভালো করে মিক্সড করে রেখে দিয়েছি। এগুলো সব দিয়ে আমি ভালো করে ভাজবো। তারপর এটার মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো, এরপর এটাকে এটার সাথে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, আর যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। পরে আমি একটু জল দেবো। এখানে আমি আগে 1 চামচের মতন আমি ভিনিগার দিয়েছি, তারপরে আমি চিকেনের ওই সসটা দিয়েছি আর কি, যে সসটা আমি তৈরি করেছি। এই যে 1 কাপ মতন আমি জল দেবো, বেশি দেবো না, এটা একদমই মাখামাখা হবে, আর চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় ওর জন্যই আমি দিয়েছি। আর লঙ্কা আর আমি পেঁয়াজটা উপর থেকে দিলাম এই জন্যই, যাতে উপরে একটা ফ্লেভারটা থাকে, কাঁচাই মানে কাঁচাই থাকবে লঙ্কা আর পেঁয়াজটা। হয়ে গেছে আমার। এখানে আমি ময়দার ডো করে নিয়েছি, আর এটা এই কাগজগুলো কেটে রেখেছি আমি রোলের জন্য আর কি, মরার জন্য। এবার আমি এটাকে পরোটাটাকে আমি বেশ বড় করে বেলে নিয়েছি, আর একটু সেঁকে নেবো, বেশি সেঁকবো না, কারণ ব্যাপার তেল দিয়ে ভাজবো। তো আমি এবার প্যানে তেল দিয়ে পরোটাটাকে আমি ভেজে নেবো ভালো করে। এই জন্যই আগে আমি বেশি শেখি নি এটাকে। এটা আমরা আগেও করে নিতে পারি, তবে একসাথে করছি, একটা একটা করে করছি, এই কারণে যাতে পরপরগুলো আমি একসাথে করতে পারি। কারণ একটা হয়ে যাওয়ার পর গরম গরম খেলে বেশি ভালো হয়, কিন্তু আমি যেহেতু আমি একাই করছি, তো আমি একটা একটা করেই করব। মানে আগে পরোটাটা করে নিয়েছি, দেন আমি আবার এরপরে তেল দিয়ে ডিমটাকে দিয়ে তার উপরে আমি পরোটাটা দেবো আর কি। তো এটা আমি একটা একটা করেও করতে পারি, আবার আলাদা আলাদা করেও করা যেতে পারে, মানে একসাথে করে নেওয়া যায়। তো আমি একসাথেই করছি, যেহেতু একাই করছি, সবগুলো একসাথে যাতে হয়ে যায়। দিয়ে দিলাম আমি ডিমটা, দিয়ে দিয়েছি, এবার আমি পরোটা দিয়ে দিলাম। পরোটা দেওয়ার পর উল্টে দিয়েছি, এবার এরকম করে করে আমি সবগুলো ভেজে নেব একই প্রসেসে। উপর দিয়ে একটু তেল জাস্ট দিয়ে আমি একটুখানি ভালো করে, যাতে একটু শক্ত হয়, বেশ কড়মড়ে হয় আর কি। এইভাবে আমার পরোটাগুলো সবগুলো করে নিচ্ছি। তোমরা এটা বাড়িতে একটা একটা করেও করতে পারো। আবার ডিমটা দিচ্ছি, একটুখানি তেল দিয়ে আবার ডিমটা দেবো। এইভাবে আমি আমার সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি ডিম দিয়ে। এবার এটাকে গার্নিশ করব। তো গার্নিশ করার জন্য ওই যে পুরটা করে রেখেছিলাম আমি, চিকেনের পুরটা, তো ওটা এবার আমি দেবো একসাথে। আমি 4টে করবো একসাথে। তো আমি পুরটা দিয়েছি, এরপরে আমি পেঁয়াজটা দিচ্ছি, তার উপরে দেবো আমি হচ্ছে লঙ্কা কুচানোটা দেবো। অল্প করে লেবুর রস দেব, বেশি দেব না, তারা টক হয়ে যাবে। দিচ্ছি হচ্ছে টমেটো সস, চিলি সস, গোলমরিচের গুঁড়ো আর পিট নুন। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি এটাকে কাগজ দিয়ে র্যাপ করে নিচ্ছি। এটা খেতে সত্যি খুব দারুণ হয়েছে। বাড়িতে সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।